গাইজ, আজকে আমরা যাচ্ছি, সেদিন গিয়েছিলাম বড়ই খেতে, আজকে আমরা যাচ্ছি কিরা খেতে। কিরা খেতে, কিরা একদম ক্ষেত থেকে পেরে আমরা খাবো, সাথে থাকুন। যাচ্ছি কিরা খেতে, আমার দুই পাশ দিয়ে সরিষা ক্ষেত, দুই পাশে সরিষা ক্ষেত, এই পাশে সরিষা ক্ষেত একদম শুয়ে গেছে বাতাসে ভেবি তোফানে, আর এই পাশে অবশ্য দাঁড়িয়ে আছে, সামনে আছে গম ক্ষেত, গমের জমি। ও মাশা আল্লাহ, অনেক সুন্দর গম হয়েছে। প্রায় আসি অবশ্য এই জমিতে, ফাইনালি আমরা কিরা খেতের কাছেই চলে আসছি। এই যে এখান থেকে এখন আমরা কিরা সংগ্রহ করব। এখন আমরা নিজেরাই কিরা সংগ্রহ করছি। আসলে ক্ষেতের মধ্যে এখন ক্ষীরার শেষ বাত, যার কারণে আমরা কুঁজে তেমন ক্ষীরা পাচ্ছি না। এখন এইরকম ক্ষীরা, এই যে একদম ফ্রেশ ক্ষীরা, টাটকা ক্ষীরা। আসলে এখন ক্ষীরা শেষ বাত, তাই ক্ষেতের মধ্যে তেমন ক্ষীরা নেই, তাও অনেকগুলো পেয়েছি আমরা। Thank you.
কিরা সংগ্রহ করা শেষ, এখন আমরা বসে খাবো, দেখতে থাকুন। রেডি টু ইটিং, স্পেশালি অনুজকে মিস করছি, অনুজ, জামির, শফিকুল, সবাইকে মিস করতেছি ভাই, আর আপনাদেরকেও যারা দেখছেন। সবার কিরার আমন্ত্রণ রইল যাত্রাভাষা, কি বন এটা, সুন্দরবন, যাত্রাভাষা বাসিয়ার বন্ধ। বাসিয়ার বন কয়েকখানে, বাসিয়ার বন কারণ এখানে বর্ষাকালে বেশি পানি হয়তো। খুবই টাটকা কিরা, একদম স্পেশাল ক্ষেতের টাটকা কিরা। কোন ডুপ্লিকেট নাই, একদম সরাসরি দেশি কিরা, নন হাইব্রিড। দিনের শেষ বিকাল, সূর্য একদম অস্তমিত যাচ্ছে, আমরা যে ক্ষেতটার মধ্যে বসে আছি এটা আসলে ঘাস ক্ষেত, কৃষকেরা ঘাস ফলায় গরু কিনে, মাগনা তো আর কেউ দিবে না। চুরি করে রাখাইতে হয় তখন চুরি করে, আজকে কিন্তু চুরি করে খাই নাই। আমরা খাই, এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, টাটা টাটা দিয়ে দেবো।